আজকের টিউটোরিয়ালের বিষয় কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম পর্বে আমরা এ অধ্যায়ের চারটি ফরম্যাট, সাতটি রিকোয়ারমেন্ট, আটটি সূত্র সম্পর্কে বিস্তারিত শিখেছি। দ্বিতীয় পর্বে আমরা এ অধ্যায় থেকে হাইলো ম্যাথডের অঙ্কগুলি ভালোভাবে শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের দ্বিতীয় ফরম্যাট রিগ্রেশন অ্যানালাইসিস ম্যাথড সম্পর্কে অঙ্ক শিখব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে দুই নম্বর ফরম্যাটের অঙ্কগুলি দেখে আসি। শিক্ষার্থীগণ, দুই নম্বর ফরম্যাটের নাম হলো রিগ্রেশন অ্যানালাইসিস ম্যাথড, অর্থাৎ নির্ভরণ বিশ্লেষণ পদ্ধতি। দুই নম্বর প্রবলেমে এখানে আমাদের একটি অঙ্ক দেওয়া হয়েছে, ছকের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চার মাসের ইউনিট অফ প্রোডাকশন এবং টোটাল কস্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এখান থেকে আমাদের চারটি রিকোয়ারমেন্টের মান বের করতে হবে। এক নম্বর রিকোয়ারমেন্ট এভারেজ প্রোডাকশন, দুই নম্বর রিকোয়ারমেন্ট এভারেজ মিক্সড কস্ট, তিন নম্বর রিকোয়ারমেন্ট ভেরিয়েবল কস্ট পার ইউনিট, চার নম্বর রিকোয়ারমেন্ট ফিক্সড কস্ট পার মান্থ। শিক্ষার্থীগণ, রিগ্রেশন ম্যাথড অনুযায়ী, অর্থাৎ লিস্ট স্কোয়ার ম্যাথড অনুযায়ী, আমাদের প্রথমে এভারেজ প্রোডাকশন এর সূত্র হলো টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মান্থ। যেহেতু এখানে চারটি মাসের ইনফরমেশন দেওয়া হয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ মান্থ হলো ফোর। শিক্ষার্থীগণ, প্রোডাকশন দেওয়া হয়েছে প্রথম মাসে 960, 1230, 1220 এবং 990, অর্থাৎ টোটাল প্রোডাকশন চার মাসে হয়েছে 4200 ইউনিট। শিক্ষার্থীগণ, তাহলে টোটাল প্রোডাকশন 4200 ইউনিটকে নাম্বার অফ মান্থ হলো ফোর দ্বারা ভাগ করলে এভারেজ প্রোডাকশন এক্স সমান সমান 1050, এটি অ্যান্সার। দুই নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে এভারেজ মিক্সড কস্ট, যেখানে চার মাসের ব্যয় দেওয়া হয়েছে টোটাল 57000। টোটাল কস্টকে টোটাল মান্থ দ্বারা ভাগ করলে এভারেজ মিক্সড কস্ট পাওয়া যায়। শিক্ষার্থীগণ, এভারেজ মিক্সড কস্ট ওয়াই ইকুয়াল টু 57000 ভাগ চার মাস ভাগ করলে আসে 14250, এটি অ্যান্সার। তিন নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আন্ডার লিস্ট স্কোয়ার ম্যাথড। শিক্ষার্থীগণ, ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্র হল সামেশন ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই সামেশন ডিএক্স স্কোয়ার। এখন আমাদের সকের মাধ্যমে এখানে ডিএক্স এবং ডিওয়াই প্রথমে বের করে নিতে হবে। শিক্ষার্থীগণ, ডিএক্স এর সূত্র হল এক্স মাইনাস এভারেজ প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন 1050, যেখানে প্রথম এক্স হল 960, 960 থেকে 1050 মাইনাস করলে আমাদের পাওয়া যাবে -90। ফেব্রুয়ারি মাসে প্রোডাকশন হল 1230, যেখানে 1050 মাইনাস করলে পাওয়া যাবে +180। মার্চ মাসে 1020 থেকে 1050 মাইনাস করলে -30 থাকবে। এপ্রিল মাসে 990 থেকে 1050 মাইনাস করলে -60 হবে। শিক্ষার্থীগণ, আমরা ডিএক্স বের করা শিখলাম, এবার আসি ডিওয়াই। ডিওয়াই সূত্র হলো ওয়াই মাইনাস এভারেজ কস্ট, এভারেজ কস্ট আমরা দেখেছি 14250। তাহলে ওয়াইয়ের মান হলো প্রথম মাসে 13800, 13800 থেকে 14250 মাইনাস করলে -450 থাকে। ফেব্রুয়ারি মাসে 15150 থেকে 14250 মাইনাস করলে +900 থাকে। মার্চ মাসে 14100 থেকে 14250 মাইনাস করলে 150 মাইনাস থাকে। এপ্রিল মাসে 13950 থেকে 14250 মাইনাস করলে -300 থাকে। শিক্ষার্থীগণ,
আমাদের প্রয়োজন ডিএক্স এবং ডিওয়াই। তাহলে ডিএক্স এবং ডিওয়াই গুণ করতে হবে, মাইনাস ৯০ এবং মাইনাস ৪৫০ গুণ করলে ৪০,৫০০ প্লাস আসে, ১৮০ সাথে ৯০০ গুণ করলে ১৬২,০০০ আসে, মাইনাস ৩০ এবং মাইনাস ১৫০ গুণ করলে ৪,৫০০ টাকা আসে প্লাস, মাইনাস ৬০ এবং মাইনাস ৩০০ গুণ করলে আসে প্লাস ১৮,০০০। শিক্ষার্থীগণ, ডিএক্স এবং ডিওয়াই সামেশন করলে আসে ২,২৫,০০০। এবার আসি আমাদের ডিএক্স স্কোয়ার প্রয়োজন। ডিএক্স আসে মাইনাস ৯০, ১৮০, মাইনাস ৩০ এবং মাইনাস ৬০, এগুলিকে স্কোয়ার করতে হবে। শিক্ষার্থীগণ, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়, তাহলে মাইনাস ৯০কে স্কোয়ার করলে ৮,১০০ টাকা প্লাস, প্লাস ১৮০কে স্কোয়ার করলে প্লাস ৩২,৪০০ টাকা, মাইনাস ৩০কে স্কোয়ার করলে প্লাস ৯০০, মাইনাস ৬০কে স্কোয়ার করলে প্লাস ৩৬০০। শিক্ষার্থীগণ, এখন আমরা ডিএক্স স্কোয়ারকে সামেশন করলে আসে যোগফল ৪৫,০০০। এবার আসি আমরা ভেরিয়েবল কস্টের সূত্রে আবার ফিরে আসি। সামেশন ডিএক্স ডিওয়াই এর মান পেয়েছি আমরা ২,২৫,০০০, সামেশন ডিএক্স স্কোয়ারের মান পেয়েছি ৪৫,০০০। ২,২৫,০০০কে ৪৫,০০০ দ্বারা ভাগ করলে ৫ টাকা পার ইউনিট, এটি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। শিক্ষার্থীগণ, ৪ নম্বর প্রশ্নে আমাদের চাওয়া হয়েছে ফিক্সড কস্ট। লিস্ট স্কোয়ার মেথড অনুযায়ী ফিক্সড কস্ট বের করতে হলে কস্ট ফর্মুলা সাহায্য নিতে হবে। কস্ট ফর্মুলা হলো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, যেখানে ওয়াই হচ্ছে আমাদের এভারেজ কস্ট ১৪,২৫০, এ হলো এখানে ফিক্সড কস্ট যেটি আমাদের বের করতে হবে, বি হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আমরা পেয়েছি অঙ্কে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ৫ টাকা ৩ নম্বর রিকোয়ারমেন্ট থেকে, এক্স হলো নাম্বার অফ আইটেম প্রোডাকশন ইউনিট, যেখানে আমরা এভারেজ প্রোডাকশন প্রথমে পেয়েছি ১ নম্বর রিকোয়ারমেন্টে ১,০৫০। শিক্ষার্থীগণ, ১,০৫০এর সাথে ৫ টাকা গুণ করলে ৫,২৫০, এর কোনো মান দেওয়া হয়নি, এটা বের করতে হবে। চতুর্থ লাইনে আমরা পক্ষান্তর করে, অর্থাৎ বাম পক্ষ ডান পাশে এবং ডান পক্ষ বাম পাশে নিয়ে পাই এ প্লাস ৫,২০০ টাকা সমান সমান ১৪,২৫০। শিক্ষার্থীগণ, এ আমরা বার পাশে রেখে ৫,২৫০ প্লাস ছিল যেটি, ডাইনের পাশে আমরা এটা নিয়ে মাইনাস করলে ১৪,২৫০ থেকে ৫,২৫০ বিয়োগ করলে পাই ৯,০০০ টাকা, এ সমান সমান ৯,০০০ টাকা, অর্থাৎ ফিক্সড কস্ট পার মান্থ ৯,০০০ টাকা, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, ২ নম্বর ফর্মেটে আমাদের ৫ নম্বর রিকোয়ারমেন্ট করতে হবে কোএফিসিয়েন্ট কোরিলেশন। এ প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন সেলস অ্যান্ড এক্সপেন্স ফ্রম দ্য ডাটা গিভেন বিলো। নিচে দেওয়া হলো ফার্ম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ১০টি ফার্মের বিক্রয় এবং এক্সপেন্স দেওয়া হয়েছে। বিক্রয় এবং এক্সপেন্সের ভিতরে, খরচের ভিতরে আমাদের সম্পর্ক দেখাতে হবে। তাহলে সেলস যেখানে দেওয়া হয়েছে ৫০, ৫০, ৫৫, ৬০, ৬৫, ৬৫, ৬৫, ৬০, ৬০, ৫০ লাখ, যেখানে আমাদের এক্সপেন্স হয়েছিল ১১,১৩,১৬,১৬,১৫ এবং ৭ নম্বরে ১৫, ১৪ এবং ১৩ ও লাস্টে ১০ নম্বর ফার্মে ১৩ লাখ। শিক্ষার্থীগণ, বিক্রয় বৃদ্ধির সাথে সাথে এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, এক্সপেন্স বৃদ্ধির সাথে সাথে বিক্রয় বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস এবং এক্সপেন্সের সাথে রিলেশনটা কেমন অবস্থায় আছে। রিলেশন হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ।
শিক্ষার্থীগণ, আমরা পূর্বে শিখেছি কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশনের মান সর্বনিম্ন -1 থেকে সর্বোচ্চ +1 পর্যন্ত সীমাবদ্ধ। শিক্ষার্থীগণ, এখন আমরা কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন সূত্রটি একটু দেখে আসি। আর ইকুয়াল সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেম হোল ডিভাইডেড বাই রুট ওভার, রুট ওভারের ভিতরে প্রথম অংশটি এক্স অপশন এবং দ্বিতীয় অংশটি ওয়াই অপশন। প্রথম অংশে এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, দ্বিতীয় অংশে ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ এন, নাম্বার অফ আইটেম দ্বারা ভাগ করে মানটি পেয়ে যাব। শিক্ষার্থীগণ, তাহলে এখানে আমাদের কয়টি মান লাগবে? এখানে আমাদের পাঁচটি মানের প্রয়োজন। প্রথমে এক্স ওয়াই সামেশন এক্স ওয়ার মান, দ্বিতীয়ত আমাদের লাগবে সামেশন ওয়াই স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার এবং সামেশন এক্স সামেশন ওয়াই। শিক্ষার্থীগণ, এই মানগুলি আমাদের শখের মাধ্যমে বের করে নিতে হবে। প্রথমে ধরে নেওয়া হলো সেলস হলো এখানে আমাদের এক্স, এক্সপেন্স হলো এখানে আমাদের ওয়াই। তাহলে এক্সের মানগুলি সব বসিয়ে দেওয়া হলো, এরপর ওয়াইয়ের মানগুলি বসানো হলো। এক্সের মানগুলি যোগ করলে সামেশন এক্স এখানে পাচ্ছি আমরা 580, সামেশন ওয়াই যোগ করে পাচ্ছি 140। শিক্ষার্থীগণ, এরপর আমাদের লাগবে সামেশন এক্স স্কোয়ার। তাহলে এক্সকে আমরা স্কোয়ার করি, প্রথমে 50কে স্কোয়ার করলে 2500 আসে, পরের 50কে স্কোয়ার করলে আবার 2500। এভাবে প্রত্যেকটি মান এক্সকে স্কোয়ার করে মান পেয়ে গেছি টি। এই 10টি মান যোগ করলে সামেশন এক্স স্কোয়ারের মান আসে 34000। শিক্ষার্থীগণ, ওয়াই স্কোয়ার করতে হবে। ওয়াইয়ের মানগুলি সব স্কোয়ার করে আমরা পেয়ে গেছি, প্রথমে ওয়াই স্কোয়ারের মানগুলি সব যোগ করি, তাহলে আসবে 1982। শিক্ষার্থীগণ, এবার আমাদের মান দরকার এক্স এবং ওয়াই গুণফল। তাহলে এক্স ওয়াইয়ের মান হবে, প্রথমে এক্সের মান 50 এবং ওয়াইয়ের মান 11, তাহলে 50 × 11 আসে 550। এভাবে দ্বিতীয় মান 50 × 13, এতে আসে আমাদের 650। এভাবে আমরা পর্যায়ক্রমে 10টি মান গুণ করে গুণফলকে সামেশন অর্থাৎ যোগ করলে পাই 8190। শিক্ষার্থীগণ, মানগুলি আমরা হেয়ারে বসিয়ে পাই সামেশন এক্স ওয়াই 8190, সামেশন ওয়াই স্কোয়ার 1982, সামেশন এক্স স্কোয়ার 34000, সামেশন ওয়াই 140, সামেশন এক্স 580। মানগুলি আমরা সূত্রে বসিয়ে পাই। শিক্ষার্থীগণ, সূত্রে আমরা মান বসিয়ে পাই 8190 মাইনাস 580 ইন্টু 140 ডিভাইডেড বাই এন এর মান 10 হোল ডিভাইড বাই রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ারের মান হলো 34000 মাইনাস সামেশন এক্স এর মান হলো 580 হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ এন এর মান 10। দ্বিতীয় অপশন ওয়াই, ওয়াই স্কোয়ারের মান হয়েছে 1982 মাইনাস 140 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10। শিক্ষার্থীগণ, এর পরের লাইনে আমরা ক্যালকুলেশন করে পাই, ক্যালকুলেশন করে আমাদের রুট ওভারের মান বের করে 70 নিচেই 88 88.994 দ্বারা ভাগ করলে 0.787, এটি হলো কোরিলেশন। শিক্ষার্থীগণ, তাহলে বিক্রয় এবং খরচের মধ্যে সম্পর্ক আমাদের পজিটিভ এবং হায়ার পজিটিভ। যদি এটি মাইনাস মান আসতো তাহলে এটা নেগেটিভ লিখতাম আমরা। শিক্ষার্থীগণ, আমরা কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন শিখলাম। এবার আসি 3 নম্বর ফরম্যাট। 3 নম্বর ফরম্যাটে আমাদের নাম দেওয়া হয়েছে কন্ট্রিবিউশন মেথড এবং মিসিং অ্যামাউন্ট। এই ফরম্যাটে অঙ্কগুলি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখানে কিছু মিসিং অ্যামাউন্ট দেওয়া থাকবে, শিক্ষার্থীগণ আমাদের মিসিং অ্যামাউন্টগুলো বসাতে হবে। যেমন প্রথমে
60,000 থেকে 1,00,000 পর্যন্ত ইউনিট দেওয়া হয়েছে, যেখানে প্রথম কলামে আমরা 60,000 বসাই এবং শেষ কলামে আমাদের 1,00,000 টাকা বসানো হলো। তাহলে মিড পয়েন্টের এই কলামটিতে কত ইউনিট বসাতে হবে এটা আমাদের বের করে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, প্রথমে 1,00,000 থেকে 60,000 মাইনাস করলে আসে 40,000। 40,000কে দুইটি কলাম দ্বারা ভাগ করলে আসে 20,000। তাহলে 60,000-এর সাথে 20,000 যোগ করলে আসে 80,000, 80,000-এর সাথে 20,000 যোগ করলে আসে 1,00,000। এভাবে আমাদের প্রথমে এখানে 80,000 বসাতে হবে। তাহলে শিক্ষার্থীগণ, প্রথম কলামে আমরা বসিয়েছি 60,000, দ্বিতীয় কলামে 80,000, তৃতীয় কলামে 1,00,000টা ইউনিট। শিক্ষার্থীগণ, আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে ভেরিয়েবল কস্ট 60,000-এর জন্য 3,60,000, ফিক্সড কস্ট দেওয়া হয়েছে 6,00,000 টাকা, 60,000-এর জন্য 6,00,000, অল লেভেল আর ফিক্সড, ফিক্সড কস্ট কোনো পরিবর্তন হয় না, সমস্ত লেভেলের জন্যই 6,00,000 টাকা। টোটাল কস্ট হলো ভেরিয়েবল প্লাস ফিক্সড, দুটো মিলে হলো 9,60,000। শিক্ষার্থীগণ, এখানে আমাদের হট দেওয়া হয়েছে টোটাল কস্ট তিনটি লেভেলেই বের করে দেখাতে হবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট এখানে বের করতে হবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত, প্রত্যেকটা লেভেলে আমাদের ভেরিয়েবল কস্ট বসাতে হবে। ফিক্সড কস্ট পার ইউনিট, প্রতি ইউনিট প্রতি আমাদের ভেরিয়েবল ফিক্সড কস্ট কত এটা দেখাতে হবে। টোটাল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল এবং ফিক্সড দুটো যোগ করতে হবে। শিক্ষার্থীগণ, এখানে হট চিহ্ন দেওয়া হয়েছে, এগুলো আমাদের গ্যাপ পূরণ করতে হবে, এটাকে বলা হয় মিসিং অ্যামাউন্ট। তাহলে প্রথমে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটের একটা ওয়ার্কিং করে আসি। শিক্ষার্থীগণ, আমরা দেখেছি 3,60,000 টাকা ব্যয় হয়েছে 60,000 ইউনিটের জন্য। তাহলে প্রতি ইউনিটের ব্যয় 3,60,000 ভাগ 60,000 ইউনিট, এতে আসে প্রতি ইউনিট 6 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট হবে প্রতি ইউনিটের জন্য 6 টাকা 6 টাকা 6 টাকা। শিক্ষার্থীগণ, এবার আসি, প্রথমে 6 টাকা পার ইউনিট হলে 6 টাকা দ্বারা 80,000কে আমরা গুণ করব, এতে আসবে 80,000 × 6 = 4,80,000 টাকা, এবং 6 টাকা দ্বারা 1,00,000 গুণ করলে আসবে 6,00,000 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট 80,000 টাকার জন্য, 80,000 ইউনিটের জন্য আসলো 4,80,000 এবং 1,00,000 ইউনিটের জন্য আসলো 6,00,000 টাকা। শিক্ষার্থীগণ, ফিক্সড কস্ট এটি অলওয়েজ ফিক্সড থাকে, প্রথম লেভেলে আসে 6,00,000, তাহলে অল লেভেল আর ফিক্সড একই টাকা প্রত্যেক লেভেলে থাকবে। এবার আমরা যোগ করি 3,60,000 + 6,00,000 আসে 9,60,000 টাকা, 4,80,000 + 6,00,000 এতে আসে 10,80,000 টাকা, 6,00,000 টাকা ভেরিয়েবল এবং 6,00,000 টাকা ফিক্সড, এতে আসে আমাদের 12,00,000 টাকা। শিক্ষার্থীগণ, টোটাল কস্ট বের হলো। এবার আসি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা, প্রত্যেক লেভেলে আমাদের 6 টাকা বসানো হয়েছে। ফিক্সড কস্ট পার ইউনিট কীভাবে বসাতে হবে, ফিক্সড কস্ট হলো এখানে 6,00,000। শিক্ষার্থীগণ, 60,000-এর জন্য যদি 6,00,000 টাকা ব্যয় হয়, তাহলে 60,000 দ্বারা 6,00,000কে ভাগ করলে 10 টাকা পার ইউনিট বের হয় ফিক্সড কস্ট পার ইউনিট। 80,000-এর জন্য যদি 6,00,000 টাকা ব্যয় হয়, 6,00,000 টাকাকে 80,000 দ্বারা ভাগ করলে 7,50 টাকা পার ইউনিট বের হয়। 1,00,000 ইউনিটের জন্য যদি 6,00,000 টাকা ব্যয় হয়, তাহলে 6,00,000 টাকাকে 1,00,000 ইউনিট দ্বারা ভাগ করলে 6 টাকা পার ইউনিট বের হয়। শিক্ষার্থীগণ, এখন আমরা টোটাল ভেরিয়েবল কস্ট দেখাই, 6 টাকা এবং 10 টাকা টোটাল যোগফল হয় 16 টাকা, 6 টাকা এবং 7,50 টাকা টোটাল যোগফল হয় 7 টাকা, 13,50 টাকা, 6 টাকা এবং 6 টাকা যোগ করলে আসে 12 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে কন্ট্রিবিউশন ফর্মেট অনুযায়ী আমরা এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ফিক্সড কস্ট পার ইউনিট, টোটাল ভেরিয়েবল কস্ট এবং টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল মিক্সড কস্ট আমরা বের করেছি। শিক্ষার্থীগণ, এবার আমাদের বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে, অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি প্রডিউস অ্যান্ড সেল 90,000 ইউনিট ডিউরিং দ্য ইয়ার, এক বছরে যদি 90,000 ইউনিট উৎপাদন করে এবং সেল করে, তাহলে
সেলিং প্রাইস যেখানে 16 টাকা পার ইউনিট, প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে কন্ট্রিবিউশন ফরম্যাট অনুযায়ী। শিক্ষার্থীগণ, আমরা এবার ইনকাম স্টেটমেন্ট তৈরি করে আসি। সেলস 90,000 গুণন 16 টাকা, এতে আসে 1,440,000। ভেরিয়েবল কস্ট 90,000 গুণন 6 টাকা, এতে আসে 540,000। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন 9,00,000 টাকা। শিক্ষার্থীগণ, ফিক্সড কস্ট প্রত্যেক লেভেলের জন্য 6,00,000 টাকা আমরা পূর্বেই প্রশ্নে দেখেছি। 9,00,000 থেকে 6,00,000 টাকা বাদ দিলে 3,00,000 টাকা প্রফিট, এটাই হলো আমাদের নেট ইনকাম। শিক্ষার্থীগণ, তাহলে আমরা কন্ট্রিবিউশন ফরম্যাটটাও ভালোভাবে দেখে নিলাম। এবার আসি আমাদের কুইক অ্যান্ড ডার্টি মেথড, যেটি 4 নম্বর ফরম্যাটে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, কুইক অ্যান্ড ডার্টি মেথড, এটা বর্জ্য এবং দ্রুত পদ্ধতি। এই পদ্ধতিতে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট খুব দ্রুত বের করা যায়। শিক্ষার্থীগণ, এখানে মান্থ অনুযায়ী 15 মাসের ইউনিট প্রোডাকশন এবং প্রসেসিং কস্ট সাপ্লাই দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, 15 মাসের উৎপাদন এবং ব্যয়গুলি একটি শখের মাধ্যমে প্রথমে স্কেটার গ্রাফে বসাতে হবে। গ্রাফটির ওএক্স এক্সিসে আমরা প্রোডাকশন বসাব এবং ও ওয়াই এক্সিসে আমরা কস্টগুলি বসিয়ে পাই। শিক্ষার্থীগণ, প্রথমে যখন প্রোডাকশন 4,500 ইউনিট, তখন ব্যয় হয়েছিল $38,000। এখানে 4,500 ইউনিট অনুমান করা হয়েছে এই বরাবর, যেখানে ব্যয় হয়েছে 38,000, অর্থাৎ 38,000 এইখান থেকে এই বরাবর আমরা এখানে ফুটাটা দিতে পারি। শিক্ষার্থীগণ, এভাবে দ্বিতীয় মাসে 11,000 প্রোডাকশন, যেখানে ব্যয় হয়েছে $52,000। তাহলে 11,000 প্রোডাকশন, 10,000 এর পরে এখানে মিড পয়েন্টে 11,000 বরাবর চলে এখানে আমরা অনুমান করে $52,000 এই ফোটাটা আমরা এখানে স্ট্যাটাস চিন্তা দিতে পারি। শিক্ষার্থীগণ, এভাবে 15টি মাসের ব্যয়গুলি প্রোডাকশন অনুযায়ী চিত্রের মাধ্যমে স্টার চিহ্ন দিয়ে বিন্দুগুলি বসানো হয়েছে। শিক্ষার্থীগণ, এবার আমরা বিন্দুগুলি শখ কাগজে এমনভাবে একটি দণ্ডচিত্র আঁকতে হবে যাতে করে ম্যাক্সিমাম বিন্দুগুলি দণ্ডচিত্রের পাশে থাকতে পারে। শিক্ষার্থীগণ, আমরা অনুমান করে নিয়েছি এখান থেকে দণ্ডটি টান দিলে ম্যাক্সিমাম বিন্দুগুলি হয়তো কাছাকাছি মান পাওয়া যাবে। এখানে 30,000-এর কাছে এসে যোগ হয়েছে। শিক্ষার্থীগণ, এই সরলরেখাটি যে বিন্দুতে মিলিত হবে, ছেদ করবে, এখানে আমরা ধরে নেব ফিক্সড কস্ট। তাহলে অনুমান করা হলো নিয়ার অফ 30,000, অর্থাৎ 30,000-এর কাছাকাছি এসে আমাদের এটা মিশেছে। অর্থাৎ এখানে আমরা ধরে নিলাম 30,000 টাকাই হলো এখানে ফিক্সড কস্ট। এবার আমাদের ভেরিয়েবল কস্ট বের করতে হবে। ভেরিয়েবল কস্ট বের করতে হলে যে কোনো একটি অ্যাক্টিভিটি ইউনিটকে টার্গেট নিতে হবে। শিক্ষার্থীগণ, আমরা টার্গেট নিলাম এখানে 8,000 ইউনিটের মাধ্যমে ভেরিয়েবল কস্ট নির্ণয় করব। তাহলে 8,000 ইউনিট বরাবর আমাদের এখান থেকে স্কেল দিয়ে সোজা দাগ দিতে হবে। দণ্ডচিত্রে যেখানে ছেদ করবে এখান থেকে আমাদের ওয়াই রেখায় ধাবিত হতে হবে। ওয়াই রেখা আমাদের এখানে যেখানে মিলিত হবে সেখানে একটি ফোঁটা দিতে হবে। এটি প্রায় 46,00,000-এর কাছে এসে পৌঁছাইছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এবার দেখি যে টোটাল কস্ট 8,000 বরাবর লেভেল দেখলাম যে 46,000, এবং ফিক্সড কস্ট আমাদের এখানে 30,000। 46 থেকে 30,000 মাইনাস করলে ভেরিয়েবল কস্ট
8,000 ইউনিটের জন্য 16,000 টাকা। শিক্ষার্থীগণ, 8,000 ইউনিটের জন্য যদি 16,000 টাকা ভেরিয়েবল কস্ট হয়, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হবে 16,000 টাকা ভাগ 8,000 ইউনিট, অর্থাৎ 2 টাকা পার ইউনিট। এখানে আমরা কস্ট ফর্মুলা করতে পারি y = a + vx। ওয়াই হলো এখানে টোটাল মিক্সড কস্ট, এ হলো এখানে ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট 30,000, বি হলো 2 টাকা পার ইউনিট ভেরিয়েবল কস্ট, এবং এক্স হলো নাম্বার অফ প্রোডাকশন আইটেম, যে কোনো ইউনিটের সংখ্যা দিলেই আমরা কস্ট ফর্মুলায় মান পাব। শিক্ষার্থীগণ, এটি কস্ট ফর্মুলা, এটি আমাদের অ্যান্সার। তাহলে ধীরে ধীরে আমরা কুইক অ্যান্ড ডার্টি মেথডের অঙ্কগুলি ভালোভাবে শিখে নিলাম। শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।